sıra donatlar kedi butlayı. Babu. Manila kayda tak eh. জীবনের জন্য মানুষ মানুষের জন্য একটি শিশুর মুখে হাসি ফোটানোর জন্য আমরা সকলে এসেছি আপনারাও আমাদেরকে দেখছেন দেশ দেশান্তরে দূর দূরান্ত থেকে আমরা আশা করব এই শিশুর মুখে হাসি ফোটানোর জন্য আপনারা যে যার সাধ্যমতো চেষ্টা করবেন হয়তো আমাদের ঘরে যদি এমন একটি ফুটফুটে বাচ্চা থাকতো তাহলে আমরা সব সময় হাসতাম খেলতাম কিন্তু তার মায়ের মুখেও সেই হাসিটা ফোটানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বিধির সেই নির্মম পরিহাসে আমরা উপনীত হয়েছি আমরা সকলেই কিছু আর্থিক সহায়তার মাধ্যমে চাইলে এগিয়ে আসতে পারি এই ফুটফুটে বাচ্চা যার নাম হচ্ছে হাবিবুর রহমান তার মুখে আমরা সেই সোনালি হাসিটুকু ফোটাতে পারি আমরা যে যার অবস্থান থেকে পারি না একটিবার এগিয়ে আসতে আমরা অনেক টাকায় অনেক জায়গায় খরচ করি কিন্তু একটি ছোট্ট বাচ্চাকে যদি আমরা যদি তার হাসি ফোটানোর জন্য তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য যদি আমরা এগিয়ে আসি তাহলে সেই দানের সবটুকু আমরা নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে সেই দিন পাব যেই দিন আমাদের আরশের উপর কোনো আসমান থাকবে না আশা করব আপনারা সকলেই এগিয়ে আসবেন সম্মান তারা বাবা শুনলেন স্বাস্থ্যের উদ্যোগে দেশ ও বিদেশে দূরে এবং কাছে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইউ রহমান শিশু চিকিৎসার জন্য নামে আমরা আজকে আমাদের সংস্থার পক্ষ থেকে নগদ 20,000 টাকা অর্থ প্রদান করতেছি এবং আমি আশা করব দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর কৃষি চিকিৎসার জন্য যাতে বিত্তশালী এবং সম্পদশালী ব্যক্তিদেরকে পাশে দাঁড়ায় একটি অসচ্ছল অসহায় দরিদ্র পরিবারের একটি ছোট্ট শিশু আসলে শিশুটিকে আমি দেখে নিজে হতভম্ব হয়ে গেছি এখন একটি ফুটফুটে শিশু আমরা যারা স্বাবলম্বী আছি আমাদের শিশুরা আমাদের সন্তানরা যদি এভাবে থাকলে আমরা কোনোদিন এইভাবে এতদিন দীর্ঘদিন বসে থাকতে পারতাম না এই পরিবার অসহায় হওয়ার কারণে হয়তো শিশুটি সঠিক টাইমে চিকিৎসা করতে পারে নাই আমাদের কাছে সহায়তা হাত বাড়িয়েছে আমরা প্রবাসী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তা নিয়ে ওই শিশুটির পাশে এসে দাঁড়ানোর জন্য এসেছি এই শিশুটিকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে পারলে হয়তো শিশুটি আমাদের যারা সচ্ছল ফ্যামিলি আছি আমাদের শিশুদের মতো দৈনিক মানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বলে আশা রাখি এই জন্যে আমরা প্রবাসীরা যারা এই শিশুটির পরিবারের আহ্বানে সাড়া দিয়ে সহায়তার জন্য পাশে এসে দাঁড়াইছি আমাদের মতো আমাদের কাঞ্চননগরে অনেক দাতা সংস্থা আছে দাতা পরিবার আছে দাতা প্রবাসী ভাইয়েরা আছে তাদের কাছে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদের মতো আপনারা সবাই যারা পারেন যার যে যার সাধ্য মতো যদি সহায়তা করার জন্য শিশুটির পাশে দাঁড়ায় হয়তো শিশুটি আমাদের শিশুদের মতো স্বাভাবিক জীবনে হেসে গেলে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে সুস্থ হয়ে উঠতে পারবে এই জন্য আমি সবার কাছে আমাদের মতো যারা পারেন আমরা এই পেজের মাধ্যমে যোগাযোগ করার ঠিকানা দেব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য এবং সহায়তা করার জন্য এই বলে আমি প্রবাসী ভাইদেরকে এইভাবে সবসময় অসহায়দের কাছে মানবিক মানে সহায়তা করার জন্য পাশে দাঁড়া এই জন্য আমি সকল দেশের প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কল্যাণপাড়া প্রবাসী উন্নয়ন সংস্থার দীর্ঘায়ু কামনা করে
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেসক্রিপশন আমার হাতে আছে, এক্সরে রিপোর্ট সহ আছে, আমরা ওগুলো পর্যবেক্ষণ করেছি এবং সব সকল ডাক্তাররা পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার জন্য। হয়তো চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করতে পারলে বাচ্চাটি স্বাভাবিক জীবন সু চিকিৎসা পাবে। এবং কেমন টাকা খরচ হতে পারে, কত টাকা খরচ হতে পারে, আসলে এটা কোনো চিকিৎসা ক্ষেত্রে তো কোনো নির্ধারণ, তারপরেও বলা যায় হয়তো 1 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তাই আমি বলবো যদি আমরা যে যার সাধ্য মতো এখানে সবাই এগিয়ে আসবেন, সবাই সহায়তা করার জন্য যদি শিশুটিকে আমরা সহায়তা করতে পারি, হয়তো এই পরিবার আমাদের উপর ভরসা রেখে চিকিৎসা করার জন্য এগিয়ে আসতে পারবে। আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। একটি শিশুর মুখে হাসি ফোটানোর জন্য আমরা সকলেই এসেছি। আপনারাও আমাদেরকে দেখছেন দেশ দেশান্তরে দূর দূরান্ত থেকে। আমরা আশা করব এই শিশুর মুখে হাসি ফোটানোর জন্য আপনারা যে যার সাধ্য মতো চেষ্টা করবেন। হয়তো আমাদের ঘরে যদি এমন একটি ফুটফুটে বাচ্চা থাকতো, তাহলে আমরা সবসময় হাসতাম খেলতাম, কিন্তু তার মায়ের মুখেও সেই হাসিটা ফোটানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বিধির সেই নির্মম পরিহাসে আমরা উপনীত হয়েছি। আমরা সকলেই কিছু আর্থিক সহায়তার মাধ্যমে চাইলে এগিয়ে আসতে পারি। এই ফুটে বাচ্চা যার নাম হচ্ছে হাবিবুর রহমান, তার মুখে আমরা সেই সোনালি হাসিটুকু ফোটাতে পারি। আমরা যে যার অবস্থান থেকে পারি না একটিবার এগিয়ে আসতে, আমরা অনেক টাকায় অনেক জায়গায় খরচ করি, কিন্তু একটি ছোট্ট বাচ্চাকে যদি আমরা যদি তার হাসি ফোটানোর জন্য, তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য যদি আমরা এগিয়ে আসি, তাহলে সেই দানের সবটুকু আমরা নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে সেই দিন পাবো, যেই দিন আমাদের আরশের উপর কোনো আসমান থাকবে না। আশা করব আপনারা সকলেই এগিয়ে আসবেন। বাচ্চা হওয়ার পর থেকে এরকম মানে শারীরিক প্রতিবন্ধী, এটা কতদিন বাচ্চা মানে বয়স কত বাচ্চা? একটি মানবিক সংগঠন যেটির নাম হচ্ছে কল্যাণপাড়া মানবিক সংগঠন, যেটি আপনাদের বাচ্চার সেবায় গিয়ে এসেছে, এই যে গিয়ে এসেছে আপনার বাসায় এসে তারা কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন বলবেন কি না? আর যদি কেউ যদি এগিয়ে আসতে চায়, তাহলে মানে আপনি মানে কিভাবে এগিয়ে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে, মানে সংগঠনের সাথে যোগাযোগ করলে হবে কিনা? এখানে কল্যাণপাড়া যে মানবিক সংগঠনের অনেকে এসেছে, আমি তাদের কাছে জানতে চাইব, অনেক সময় দেখা যায় টাকা পয়সা তোলার পর চিকিৎসার কিন্তু সুস্থ হয় না, এক্ষেত্রে যদি শিশুটিকে যদি আমরা যদি পর্যাপ্ত চিকিৎসা দিতে পারি বা আমরা যদি যে আর্থিক সমস্যা সেটি যদি আমরা মিটাতে পারি, তাহলে শিশুটি সুস্থ হওয়ার সম্ভাবনা কীরকম বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ইমন ভাই। আসলে এই শিশুটিকে একজন বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ওই ডাক্তার আশ্বাস দিয়েছে পরিবারকে, আপনারা যদি শিশুটিকে মানে সঠিক জায়গায় ভালো ডাক্তার দেখাতে পারেন, তাহলে 100% সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই নিউজটা পাওয়ার পরে আমরা এগিয়ে এসেছি। ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি একটি জিনিস আয়ত্ত করতে পেরেছি, সেটি হচ্ছে কিছু টাকার পরিমাণ যদি আমরা যদি দিতে পারি, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আলহামদুলিল্লাহ বলা যায়। যাই হোক, আমি আরেকটি বিষয় জানতে চাইবো, অনেকেই দূর দূরান্ত থেকে এগিয়ে আসতে চাইবে, এই যে শিশুর পাশে দাঁড়াতে চাইবে, তারা কীভাবে দাঁড়াবে বা কী মাধ্যমে, যদি আপনাদের কোনো মাধ্যম যদি আমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেন। আমাদের আসলে বিশেষ করে আমাকে কাঞ্চনগরের অনেক বেশ কম সবাই আমাকে চিনে থাকেন, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করতে পারবেন এবং আমি আমার ব্যক্তিগত বিকাশ নম্বর দেবো, নম্বরে আপনারা সহায়তা করতে চাইলে করতে পারবেন এবং সহায়তা যদি দিয়ে থাকেন তাহলে আমার সেম নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করে আমাকে পিন নম্বর অথবা আপনার পরিচয়টা দিতে পারবেন, আমরা সাথে সাথে টাকাগুলো একত্রিত করে আমরা ওই কল্যাণপাড়া প্রবাসী উন্নয়ন সংস্থার মাধ্যমে এই পরিবারকে হস্তান্তর করতে পারবো। ধন্যবাদ। অনেকে অনেক ধরনের সংকীর্ণতায় ভুগেন যে টাকাগুলো পৌঁছে দিয়েছি তারা নির্দিষ্টভাবে পাচ্ছে কিনা, সেক্ষেত্রে যে ভাই যে কথাটি বলেছেন সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার আছে, সেক্ষেত্রে আপনার টাকাগুলো ইনশাল্লাহ সহি সালামতে তাদের যে ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে তার হাতে পৌঁছে দেবে এই সংগঠনটি। যা হোক, শেষ কথা একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা সকলেই সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যদি সৃষ্টিকর্তার সেই সৃষ্টিকে সহায়তা করি, সেক্ষেত্রে সৃষ্টিকর্তা অর্থাৎ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়।
সেক্ষেত্রে আমরা একজন অসুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছি, একজন অসুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছি তা বলে কথা নয়। আপনারা যে যার অবস্থান থেকে আমাদের এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক কাঞ্চননগরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।